আজি আন্দোলন মঞ্চ থেকে সোনালী গুহ বলেন যে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কেন্দ্রীয় হারে ডিএ দিতে না পারলে সরকারে থাকার ক্ষমতা নেই, আজ তিনিও দিতে পারছেন না ফলে তারও সরকারে থাকার ক্ষমতা নেই, এই মন্তব্য করেন সোনালী গুহ। তিনি আর কি বললেন শুনবো আপনাদের। হাজরা মোড়ে সোনালী গুহ, শুধুমাত্র মঞ্চটা আলাদা, তৃণমূল কংগ্রেস না, শুভেন্দু অধিকারীর সঙ্গে আসলেন সংগ্রামী মঞ্চে। মঞ্চটা বদলে গেল, সঙ্গে নেতাও বদলে গেল, কেন? না দেখুন, আমি তো 2021 সালে যখন টিকিট পাইনি তখন কেন টিকিট দেওয়া হলো সেটা জানি না, কিন্তু তারপরে আমি বিজেপিতে চলে গেছি এবং দুবছর আমি কিছুই কোনো দলই করি। আবার গত পরশু আমি সুকান্ত মজুমদারের সাথে দেখা করি, সুকান্তবাবু আমাকে বলেন আপনি দলটা করুন, আমরা আপনার মতো মানুষকে চাই, আমি দলটা করছি। তাই শুভেন্দু অধিকারী এখন আমার নেতা। শুভেন্দু অধিকারী অবশ্যই নেতা ছিলেন, নেতা আছেন, নেতা থাকবেন। আর হচ্ছে বিজেপি যখন করি আমি বিজেপির পক্ষে বলবো, কিন্তু এটা তো অরাজনৈতিক মঞ্চ, তাই এখানে অরাজনৈতিকভাবে বক্তব্য রাখলাম। এই এইখানে দাঁড়িয়ে কোনো স্মৃতির কথা মনে পড়ছে? অনেক স্মৃতি, 32 বছরের স্মৃতি কি কম। 32 বছর এখন স্বামীও স্ত্রীর সঙ্গে ঘর করেন না, আমি তো 32 বছর মাননীয়ার সঙ্গে ঘর করেছি, অনেক স্মৃতি। আর ব্যথা বাড়াবেন না, আমি না অন্যভাবে নেবেন না, আমি কারুর মতো মানে অন্য রাজনৈতিক নেতাদের মতো মিথ্যে কথা বলতে পারি না। মিথ্যে বলতে হয় কিন্তু মিথ্যে কথা বলি সেই সময় যে সময় আমাকে প্রাণে বাঁচার তাগিদ থাকে। আমি মিথ্যে কথা বলতে, যেদিন মমতা ব্যানার্জির মাথা বাড়ি পড়েছিল সেদিন এই স্পটে আমি ছিলাম। এছাড়া অনেক স্মৃতি, অনেক স্মৃতি। আর তৃণমূলে যেতে চাইবেন? না না, কোনোদিনই না, কোনো। এখন তো তৃণমূল করলে লোকে চোর বলবে, আমি চুরি করিনি, আমি কেন চোরের তকমা নেব? চোর বলবে এই ভয়ে আপনি? না না, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে আমি পছন্দ করছি না, সেটা যার মনোগত কথা তাদের মনেই থাক, আমি ভাইপোর অফিসে কোনোদিনই যোগাযোগ করি। একদম একদম একদম, আগের বেজাজে সোনালী গো, একদম বয়সটা তো বেড়েছে, ততটা না পেলে কিছু নিশ্চয়ই কিছু পাবেন। একবার বিজেপিতে এসেছিলেন, আবার তারপরে তৃণমূলে চলে গেছিলেন ভোটের সময়। তৃণমূলে আমি টুইট করেছিলাম মমতা দিকে, তারপরে তৃণমূল আমাকে নেয়নি। আর কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেসে ফিরবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের 32 বছরের সঙ্গী সোনালী গুহ হাজরা মোড়ে দাঁড়িয়েই স্পষ্টভাবে জানিয়ে দিলেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে ডিএ আন্দোলনের 100 দিন, আর এই 100 দিনের কথা মাথায় রেখে আজ মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মহামিছিল হাজরা ফায়ার ব্রিগেড থেকে শুরু হয়ে এসপি মুখার্জি রোড হয়ে ডিএন রোডে পুনরায় হাজরা মোড়ে এসে শেষ হয় এবং সেখানে তারা সভামঞ্চ থেকে বক্তব্য রাখেন ডিএ আন্দোলনকারীরা। আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্য সরকারি কর্মীরা, হাজার হাজার রাজ্য সরকারি কর্মী এই মহামিছিলে অংশগ্রহণ করেন। শাসকের বিরুদ্ধে কেন ডিএ দেওয়া হচ্ছে না এই প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, রাজ্য সরকারকে অবিলম্বে এই ডিএ দিতে হবে, ফের এই দাবি তুলেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চ। এই হাজরা মোড়ে এরকম পরিস্থিতি দেখেছি যেখানে ল্যাম্পপোস্টে 30 ফুট উঁচু ফ্লেক্স ছিল, তার নিচে একটা হাওয়াই চটির নিচে বড় বড় করে লেখা ছিল সততার প্রতি, যিনি চার ছবি ছিল তার মনে নেই, কিন্তু আমাদের মনে আছে যে জনতা ফ্লেক্স লাগাতে পারে রেগে গেলে ওই জনতাই ফ্লেক্স নামিয়ে ছিঁড়ে ফেলে দিতে পারে, এটা মুখ্যমন্ত্রী ভুলে যেতে পারেন, আমরা ভুলে যাইনি। এখনো কিছু হোর্ডিং মোর্ডিং লাগানো রয়েছে, সে থাক, অসুবিধা নেই। এমনি সার্কাসের তাবু কোথায় পড়ছে ওটা নিয়ে আমাদের কোনো জানার আগ্রহ নেই, আমাদের শুধু জানার আগ্রহ এইটা যে যে যেখানে যত চুরি করেছে গরিব মানুষের লুট হওয়া টাকা ওই প্রতিটা পাই পয়সা হিসেব করে আবার ওই গরিব মানুষকে ফেরানোর আগে এই কোন চোর চিটিংবাজদের আমরা কোথাও পালিয়ে যেতে দেব না, এই কথাটা যেন আমাদের সবার লড়াইয়ের স্পর্ধায় থাকে।